দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আবার চলে এসেছি নতুন একটা বিজনেস আইডিয়া নিয়ে। বিজনেসটি হলো সিসিটিভি ইনস্টলেশন বিজনেস। এই নতুন বছর থেকে যদি এই ব্যবসাটি শুরু করতে পারেন, প্রতি মাসে কম করে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবার তাহলে মূল বিষয় সম্বন্ধে আলোচনা করি। বর্তমান মার্কেটে লক্ষ্য করলে দেখতে পাবেন, সিকিউরিটি সিস্টেম প্রায় দোকানে, অফিসে, স্কুল, কলেজে, কারখানায়, রাস্তাতে ইত্যাদি জায়গায় লাগানো থাকে এবং বর্তমানে এটি খুবই প্রয়োজনীয়, তাই এটির চাহিদাও প্রচুর। এই সিসিটিভির ব্যবসা খুব কম লোকেই করে। সুতরাং এই ব্যবসাটা শুরু করলে আপনারা যেমন নিজেরা অর্থ উপার্জন করতে পারবেন, তেমনি আপনার ব্যবসাতেও কয়েকজনের কর্মসংস্থান হবে। এই সিসিটিভি সিকিউরিটি সিস্টেমের বিজনেস আপনারা দুইভাবে করতে পারেন। প্রথমত, আপনারা কোনো নামি দামি কোম্পানির সিসিটিভি ইনস্টলেশন করে এই ব্যবসাটি করতে পারেন। এই বিজনেসে খুব বেশি ইনভেস্টের প্রয়োজন হয় না। এবং দ্বিতীয়ত, আপনারা এই সিসিটিভি ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলিং করে নিজের ব্র্যান্ডে সেল করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 10 থেকে 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। সুতরাং বন্ধুরা, সিসিটিভি ইনস্টলেশন বিজনেসটি করাই ভালো, কারণ এখানে কম ইনভেস্টে আপনারা প্রচুর প্রফিট করতে পারবেন। এই ব্যবসা শুরু করার জন্য আপনাদের এই সিসিটিভি ক্যামেরা সম্বন্ধে সমস্ত ধারণা থাকা প্রয়োজন। মোটামুটি সমস্ত ধরনের সিসিটিভি ক্যামেরা সম্বন্ধে জানা প্রয়োজন, সেটা অনলাইন থেকে অথবা কোনো নামি দামি কোম্পানির কাছ থেকেও পেতে পারেন। এই সম্বন্ধে বিস্তারিত তথ্য পাওয়ার পর একটি নামি দামি কোম্পানি থেকে হোলসেল রেটে সিসিটিভি ক্যামেরা কিনবেন অথবা ডিলারশিপ নিতে পারেন। এছাড়া আপনারা কাস্টমারের অর্ডার অনুযায়ী কোম্পানি থেকে মাল কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কম ইনভেস্ট করলেই চলবে। দর্শক বন্ধুরা, এই সিসিটিভি ক্যামেরা কেনার জন্য আপনারা কলকাতার চাঁদনি চক মার্কেটে এবং বাংলাদেশের বন্ধুরা ঢাকাতে, যেখানে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট বিক্রি হয়, সেখানে আপনারা পেয়ে যাবেন। অথবা আপনারা ইন্টারনেটে সার্চ করলেও অনেক কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন। এরপর আপনারা আপনাদের ব্যবসার ভিজিটিং কার্ড ছাপাবেন, লিফলেট ছাপাবেন এবং সেগুলি বিলি করবেন বিভিন্ন বাড়ি, অফিস, বাজারে এবং বিভিন্ন দোকানে। এরপর দু একটি ইলেকট্রনিক্স কাজ জানা ছেলেদেরকে নেবেন সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের জন্য এবং বিভিন্ন এলাকায় কমিশন ভিত্তিক এজেন্ট তৈরি করবেন, তারাই আপনাদের কাস্টমার ঠিক করে দেবে। এছাড়া আপনারা কাস্টমার পাওয়ার জন্য ফেসবুকে একটি পেজ তৈরি করেও বিজ্ঞাপন দিতে পারেন। এখন ফেসবুক বিজ্ঞাপন সবথেকে সস্তা, মাত্র 200 থেকে 300 টাকা খরচ করে আপনারা বিজ্ঞাপন দিতে পারেন। প্রথমে দুই একটা কাস্টমারের সিসিটিভি ইনস্টলেশনের পর সেটা দেখেই আপনাদের অনেক পাবলিসিটি বাড়বে এবং আস্তে আস্তে প্রচুর কাজের অর্ডার আসতে থাকবে এবং ব্যবসাটি দ্বিগুণ বেড়ে যাবে। আর বন্ধুরা, প্রতিটি সিসিটিভি ইনস্টলেশন করে আপনারা 2 থেকে 4 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ব্যবসাটি আপনারা শুরু করতে পারেন। সবশেষে একটি কথা বলতে চাই যে, যদি আপনারা কোনো কম পুঁজির লাভজনক ব্যবসা শুরু করতে চান, তাহলে এই ব্যবসাটি অবশ্যই শুরু করতে পারেন, কারণ এটি বর্তমান সময়ে একটি লাভজনক ব্যবসা। এই ব্যবসাটায় লসের কোনো সম্ভাবনাই নেই এবং এই ব্যবসাটা খুব কম লোকেই করে। তাহলে বন্ধুরা, ব্যবসাটি করার জন্য এখনই উদ্যোগ শুরু করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। আজ তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।